বন্ধুরা, তো দেখো সকালবেলা এখন বিচের ধারে চলে এসেছি দীঘাতে। এখন সবে সূর্য উঠছে, এখন সবে সূর্য উঠছে। তার সঙ্গে আছে লেবু চা, সকালবেলা মুডটাকে ফ্রেশ করার জন্য এই যে লেবু চা। দেখো জাস্ট বন্ধুরা, লেবু চা, সমুদ্রের ঢেউ নেই তেমন একটা। এখন জলটা উপরে আছে তো জোয়ার, অল্প অল্প ঢেউ আছে, জলটা না কমলে ঢেউটা বাড়বে না। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো আমরা ড্রেসপত্র পরে সমুদ্রের ধারে চলে এসেছি, এবার সমুদ্রের জলে নামবো। আর বল্টু ওই দূরে আছে, ওই জল দেখে সামলাতে পারছে না, নেমে গেছে অলরেডি। বল্টু চলে আয়, বল্টু নেমে গেছে, তো চলো কিছুক্ষণ জলে মজা করা যাক, তারপর আবার ফিরে আসছি। চলো গেল। বল্টু বড় ঢেউ আসছে,
কি খাচ্ছো এটা? ডাব। ও, ডাব খাচ্ছো? আমি খাচ্ছি। বনিও খাচ্ছে। আচ্ছা, ডাব খেতে কেমন লাগছে? সুন্দর লাগছে। মিষ্টি, জলটা মিষ্টি? হুম। ওলা দিঘায় এসে ডাব খাবো না তাই একটা হয়। হুম। তাহলে আমরা সবাই এখন ডাবটা খাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, বন্ধু দেখো ডাব খাচ্ছে, কত বড় ডাব। হ্যাঁ, আমরা ডাবের দোকানে চলে এসেছি। এই যে বন্ধুর বাবা ডাব খাচ্ছে, আমরা সবাই মিলে ডাব খাচ্ছি এখন। জলটা খুব একটা মিষ্টি না, নোনতা। তো বন্ধুরা দেখো, ডাবের মধ্যে হালকা হালকা শ্বাস হয়েছে। ছোটবেলায় খেতাম, সেই কথাটা এখন মনে পড়ে গেল খেতে গিয়ে। ছোটবেলায় প্রচুর খেয়েছি, এখন আবার সেইভাবে খাচ্ছি তাই মনে পড়ে গেল। বল্টু, খেতে পাচ্ছো? তুলতে পাচ্ছো এর থেকে? এই তো মোটা মোটা শ্বাস হয়েছে, তোলো দেখি। এই একটা থেকে তুলেছো? বাহ, ভেরি গুড। ওই তো আমার মানিক সোনা খেতে শিখে গেছে। খাও 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 খাও। হ্যাঁ, ইয়েস, ওটা ফাঁকা করে তারপরে এটা ধরবা। হ্যাঁ, ভালো লাগছে ডাব খেতে? বাহ,